পেঁয়াজের পর এবার ভারত থেকে বন্ধ হয়ে যাচ্ছে আলু আমদানি। আমদানির অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলু আমদানি বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় দেশীয় বাজারে আবারও আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত করে হিলি শুল্ক বন্দরের ডেপুটি কমিশনার মোহাম্মদ বায়েজিদ হোসেন বলেন, স্বাভাবিকভাবে আলু আমদানির মেয়াদ শেষ হয়ে গেলে বাজারে মূল্যবৃদ্ধি হবে, সেক্ষেত্রে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। অনেকেই এই সূচকের দাম বাড়িয়ে দিতে পারে, আবার অনেকে স্টক করেও রাখতে পারে। বাজার নিয়ন্ত্রণে রাখতে আরও 15 দিন আমদানির অনুমতির মেয়াদ বাড়াতে দাবি করছেন আমদানিকারকেরা। সূত্র জানায়, বর্তমানে বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দর দিয়ে 3 ধরনের আলু আমদানি করা হচ্ছে। বর্তমানে বন্দরে কার্ডিনাল জাতের আলু বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা দরে, যা কয়েকদিন আগেও 41 থেকে 42 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বেশিরভাগ আমদানিকারকের 15 ডিসেম্বর থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে বাড়তি দামে বিক্রির আশায় আলু বিক্রি বন্ধ রেখেছেন। সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ দেশে অস্থিতিশীল হয়ে ওঠে আলুর বাজার। জরিমানা অভিযান সহ সরকারের নানামুখী পদক্ষেপের পরও আলুর বাজার স্থিতিশীল হয়নি। এ অবস্থায় আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে গত 30 অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর 2 ডিসেম্বর থেকে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। এতে দেশের বাজারে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। দর্শক, এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।